সৌদি থেকে লাগেজ ঠিকই দেশে ফিরছে, কিন্তু সাথে নেই সে লাগেজের মালিক। পবিত্র হজ পালনে যার হাত ধরে লাগেজ এসেছিল সৌদি আরবে, সে লাগেজ দেশে ফিরছে সঙ্গীহীন হয়ে। ওই লাগেজের সঙ্গে জড়িয়ে আছে মক্কা মদিনার অসংখ্য স্মৃতি। চিরন্তন সত্য মৃত্যু এসব লাগেজকে করেছে আবেগমাখা ও স্মৃতিময়। বাংলাদেশ থেকে আসা 133 জন হাজির লাগেজ এভাবেই সঙ্গীহীন হয়ে ফিরছে নিজ দেশে। এখন পর্যন্ত হজ পালনে সৌদি আরবে সে ইন্তেকাল করেছে 133 জন হজযাত্রী, যাদের মধ্যে 112 জন পুরুষ এবং 21 জন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে মক্কায় 83 জন, মদিনায় 17 জন, জেদ্দায় 5 জন এবং মিনায় 18 এবং আরাফতের ময়দানে ইন্তেকাল করেছে 10 জন। সর্বশেষ পবিত্র মক্কায় ইন্তেকাল করেছে গাইবান্ধার মোহাম্মদ ফাইজাল রহমান। তার পাসপোর্ট নম্বর BT00042897। হজ পালনে সে মৃত্যুবরণকারী হাজিদের কেউ এসেছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে, আবার কেউ বা এলাকার পরিচিতজনদের সাথে। রীতি অনুযায়ী হজ পালনে এসে মৃত্যুবরণকারীদের দাফন করা হয় সৌদি আরবে। মক্কায় ইন্তেকাল করলে মক্কায় সারাক অবস্থানে, আর মদিনা শরীফে ইন্তেকাল করলে বাকি কবরস্থানে। বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ মাকসুদুর রহমান জানান, মৃত্যু এক আমক সত্য বিষয়। এখানে ইন্তেকাল করা হাজিদের মৃতদেহ দেশে নেওয়ার জন্য স্বজনদেরকেই অনেকে মিশনে আসেন। তারা আমাদের কাছে বলেন, দেশে তার স্বজনরা শেষ বিদায় জানাতে মরদেহ দেশে নিতে চান, তবে মৃতদেহ এখান থেকে দেশে পাঠানো অত্যন্ত জটিল। তাই চলতি হজ মৌসুমে ইন্তেকাল করা হাজিদের দাফন করা হয়েছে পবিত্র ভূমিতেই। তবে মৃত্যু পরবর্তী প্রক্রিয়া হিসেবে আমরা ইন্তেকাল করা হাজিদের পাসপোর্ট ও মৃত্যু সনদ পাঠিয়ে দিচ্ছি ঢাকায়। সেখানে মৃত্যুর উত্তরাধিকার দিয়ে যথাযথ প্রমাণ দিয়ে তা গ্রহণ করার জন্য ঢাকার হজ অফিসে যোগাযোগ করতে হবে। হজ মিশনের একজন কর্মকর্তা জানান, তার ব্যাচের এক পুলিশ কর্মকর্তা বাবাকে হজে পাঠিয়েছিলেন। তার ফোনের পূর্বে ইমুতে যখন তার বাবার ছবিটা পাঠাচ্ছিলেন, তখন বুকটা খাখা করছিল, পানি চোখে ধরে রাখতে পারেনি, আর কষ্ট ছিল যখন লাগেজগুলো পাঠাচ্ছিলাম। সৌদি প্রবাসী সাংবাদিক আল আমিন জানান, হাজিদের কেউ মারা গেলে সঙ্গে থাকা স্বজন বা সহযাত্রীদের অশ্রুসিক্ত হৃদয় যখন শেষ বিদায় জানাতে হন, তখন মনটা সত্যি খারাপ হয়ে যায়। আমরা সেটা প্রায় সময় ভুলে থাকি। তিনি বলেন, আমরা ভুলে যাই যে জীবন মৃত্যুর খুব কাছাকাছি অবস্থান করেও আমরা মৃত্যুকে ভুলে থাকার চেষ্টা করি। রাজবাড়ী সদরের বাসিন্দা অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ফজলুল হক তার স্ত্রী রেবেকা সুলতানকে নিয়ে হজে এসেছিলেন 7 আগস্ট, মদিনা আসেন 7 সেপ্টেম্বর। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে 12 সেপ্টেম্বর রাতে তাকে ভর্তি করা হয় কিং ফাহাদ হসপিটালে। সেখানে তার হাটে 3টা রিং পরানো হয়। 16 সেপ্টেম্বর বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে তিনি মদিনা হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে দেশে ফেরার জন্য নিজের সব প্রস্তুতির কথাও জানান। কিন্তু ওই দিন রাত 11টার দিকে তিনি চলে যান না ফেরার দেশে। দেশে ফেরার প্রস্তুতির মুহূর্তে স্বামীর এমন মৃত্যুর জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি। এখন মদিনা থেকে স্বামীকে ছাড়াই রেবেকাকে ফিরে যেতে হবে বাংলাদেশে। 2 সন্তান, আত্মীয় স্বজন ও পরিবার পরিজনকে কী করে তিনি বোঝাবেন দীর্ঘদিনের দাম্পত্যের সঙ্গে শূন্যতার কথা? হজ মিশনের কর্মকর্তা বলেন, কী করে তাকে সান্ত্বনা দেব আমরা? বিশ্বাস করুন, তার অসহায় মুখ দেখলে কষ্টে হৃদয় ভেঙে আসে। তবে এটাই সত্য, সবাইকে এভাবেই একদিন চলে যেতে হবে। এত সব কিছুর মাঝে অনেকের কাছে এটাও তৃপ্তির বিষয় যে মানুষটা নেই সত্য, কিন্তু লাগেজটা দেশে ফিরে যাচ্ছে পবিত্র ভূমি থেকে সেই মানুষটির স্মৃতি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।